আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো অল্প খরচের ভিতর আপনি যদি চান একটি একতলা বাড়ি করতে সাত থেকে আট লক্ষ টাকা আপনার বাজেট রয়েছে আট লক্ষ টাকার ভিতরে আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ির কাজ করবেন তো এটা কীভাবে করতে পারবেন সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি করার জন্য আট লক্ষ টাকা খরচ হয়েছে বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর নির্মিত হয়েছে আপনি চাইলে এভাবে ব্রিক ফাউন্ডেশনের উপর একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন তো এখানে দেখুন বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে দুইটা প্লাট দেওয়া হয়েছে প্যাচের প্লার এবং সিঁড়িটি বাড়ির থেকে করা হচ্ছে এটা একটি ইউনিকত্ব আনা হয়েছে তো অনেক সবাই আসলে এইভাবে বাড়ি করতে চায় না যে ঘরের ভিতর সিঁড়ি থাকবে বাহিরে একটু সিঁড়ি থাকবে এখানে যখন এস এস গ্রিল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হবে তখন দেখতে অত্যন্ত চমৎকার লাগবে আর বাড়ির ভিতর হ্যাসেল চায় না এই জন্য সিঁড়িটা বাড়ির থেকে করলে এখানে সাদে ওঠা যায় সবাই মিলে অনেক লোক আসলে আসলে তাদেরকে ছাদে ওঠানো যায় তো যাই হোক এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ভেতরে ডিজাইন এখানে নিচে কোনো ব্যালকনি রাখা হয়নি পরবর্তীতে উপরে যদি কোনো টিন টিনশার্ট শেট করা হয় তো ওইখানে ব্যালকনির জন্য ডিজাইনটা দেওয়ার জন্য খুবই সুন্দরভাবে করা হয়েছে আপনিও দেখে ওইভাবে করতে পারবেন তো এখানে যে বাড়িটি এই বাড়িটি করার জন্য আট লক্ষ টাকা খরচ হয়েছে আপনি যদি আট লক্ষ টাকার ভিতরে এরকম একটি একতলা বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখতে পারেন তো এখানে যে বাড়িটি বাড়িটির দৈর্ঘ্যের দিকে রয়েছে তিরিশ ফিট পাঁচ ইঞ্চি প্রস্থের দিকে রয়েছে উনত্রিশ ফিট আট ইঞ্চি যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে নয়শো দুই স্কোয়ার ফিট এবং সেটা ব্যালকনির মাপ সহকারে কিন্তু এখানে কিন্তু ব্যালকনির কাজ করা হয়নি এবং শতকে হিসাব করলে দুই শতক সাত পয়েন্ট জমি কাঁঠা হিসাব করলে এক কাঠা পঁচিশ পয়েন্ট জমি তো আমরা এবারে ফ্লোর প্ল্যানটি দেখব এবং জানার চেষ্টা করব বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে এবং ফ্লোর প্ল্যানে কোথায় কি পরিবর্তন করা হয়েছে এ বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে আপনার জন্য এই কাজটি করতে ভালো হবে তো যাই হোক আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন এবং আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এতে করে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন তো ভিওর্স চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই এবং বিস্তারিত জেনে নিই বাড়ির ডিজাইনটি কীভাবে কোথায় কী করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক ফ্লোর প্ল্যানটি এখানে দেখতে পাচ্ছেন শুধু সামনের যে দুইটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনি দুইটা এখানে করা হয়নি আর এই ওয়ালটা এখানে না দিয়ে এখানে পুরো এটা ড্রয়িং স্পেস রাখা হয়েছে এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম রাখা হয়েছে আর এখানে কিচেন টয়লেট দেওয়া হয়েছে এখানে একটি টয়লেট দেওয়া হয়েছে আপনি চাইলে কিন্তু এভাবে আপনার বাড়ি ডিজাইনটি করে নিতে পারবেন তো এখানে দেখুন ডাইনিং রুমটি রাখা হয়েছে বাড়িটি দৈর্ঘ্যের দিকে তিরিশ ফিট পাঁচ ইঞ্চি প্রস্থের দিকে উনত্রিশ ফিট আট ইঞ্চি এটা নয়শো দুই স্কোয়ার ফিট দুই শতক সাত পয়েন্ট জমি এবং এক কাঠা পঁচিশ পয়েন্ট জমি এখানে সামনের ব্যালকনি সহকারে আর সিঁড়িটা তো আপনারা দেখতে পেয়েছেন এখানে পোর্স দিয়ে সাইড দিয়ে এভাবেই করা হয়েছে আপনিও যদি এভাবে এরকম একটি বাড়ির কাজ করেন সেক্ষেত্রে এই নয়শো দুই স্কোয়ার ফিটের উপরে আপনার বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করতে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা লাগবে আর যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার বাইশ থেকে তেইশ লক্ষ টাকার মতো খরচ হবে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ